এই যে হ্যালো 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 হ্যালো, একটু অপেক্ষা। 10 টাকার চায়ের জন্য 1000 টাকা ভাঙতে কেউ দিবে না। ভিতরে ঢুকা, ভিতরে ঢুকা, চায়ের বিলটা আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ঢুকা। আমার কাছে ভাঙবি নাই রে। এই ল্যাম্প পোস্ট, এই যে টিসি, আর সুপার মার্কেট, আর ফুলের দোকানগুলো ঠিক আগের মতোই। দেখ তোর কি মনে আছে তুই লামিয়ার জন্য কতগুলো ফুল কিনতে? আমার জন্য কি করবি, তুই তো টাইলস এর দোকানে বসে থাকতি, অর্ডার দিতি, আমি গিয়ে দিয়ে আসতাম। আর আদিস মার্কেটে শেয়ারটা জায়গাগুলো আগের মতোই আছে, আমরা একটু চেঞ্জ হয়ে গেছি ভাই। একটা কথা বলবো, মানে এই রোজ রোজ এত অ্যাপ্লিকেশন, মানে জবের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করার কি দরকার? স্যারের সাথে, মানে আপনার বন্ধুর সাথে তো আপনার অনেক ভালো সম্পর্ক, স্যার যদি বলে দেন তাহলে যে কোনো ব্যাংকে একটা চাকরি আপনার হয়ে যাবে। আর তাছাড়া আপনার রেজাল্ট অসাধারণ। তু রমিয়া, আপনি এগুলো বলার জন্য আসছেন নাকি? বন্ধুত্বের একটা ভার আছে না, এগুলো আপনি বুঝবেন না, যান নিজের কাজ করেন, যান প্লিজ। বোকার মতো কথা বলো কেন? জোর করে ঘুম আটকে রাখতে নেই। কুমারের 32টা কন্টেইনারের মাল আনলোড হয়েছে আজকে, ও তো ঢাকায় নেই, সব দায়িত্ব আমার উপর। সবকিছু ঠিকঠাক না করে আসি কি করে, তাই দেরি। কিভাবে কখন থেকে রাখছি শুনছো না কেন? বলো কেন কাল আনিনি? ও ও, লাঞ্চ বক্স তো যে সবুর ভাই নিয়ে গেছে, গতকালকে বললো যে আজকে আমার জন্য লাঞ্চ নিয়ে আসবে, ভাবি নাকি খিচুড়ি রান্না করবে, তাই নিয়ে গেছে, আমার মনেই ছিল না। তো তুমি আমাকে সেটা আগে বলবে না, কতগুলো ভাত রান্না করেছি তাহলে এতগুলো রান্না করতাম না। আচ্ছা যাই হোক, তোমার এমনি দেরি হয়ে গেছে, তাদের গোসল করে নিয়ে এসো তুমি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এত দেরি করলি কেন? হয়ে গেছে, ওই যে একটা জবের অ্যাপ্লিকেশন করতে গিয়েছিলাম। তা কোথা থেকে করলি? কোথায় আর, সাইবার ক্যাফেতে। নেক্সট টাইম থেকে আর সাইবার ক্যাফে যাওয়া দরকার নেই। তোর কোনো কিছু দরকার পড়বে তুই বিপ্লবকে বলবি, বিপ্লব তোর কাজ করে দেবে। আচ্ছা ঠিক আছে। আর তুই কি আমার ডকুমেন্টটা চেক করেছিস? হ্যাঁ আমি চেক করেছি, কিছু ত্রুটি আছে, ওগুলো আমি ঠিক করে ফেলবো, টেনশন করিস না। আচ্ছা আমাকে বল যে তোর ফ্যাক্টরির প্ল্যানিংটা কোথায়? ফাইনাল রেজাল্টটা এখনও মেল করানি, কালকে চায়না থেকে মেলটা আসবে, তখন বুঝে যাবে। বিপ্লব! জি স্যার। তুমি একটা কাজ করো, তুমি সৈয়দকে গিয়ে বলো গোডাউনটা খুলতে, ঠিক আছে? আমি বলছি সৈয়দকে, আমি বলে দিচ্ছি। আর শোনো, জি স্যার, তোমাকে যেটা বলেছিলাম ওটা তুমি নিজে নিয়ে এসে ফ্যাক্ট গোডাউনে আসো। ওকে স্যার, আমি নিয়ে আনছি ওটা। চল গোডাউন নিয়ে যাই।